একটা হচ্ছে কি, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, তাকে 7 বছর থেকে ভালোবাসার পরে সেই মেয়েটিকে বলছে, জানিস তো যোগ, আমরা কয়েকদিন বাদ দিয়ে তো বিয়ে করবো, তা তুমি এক কাজ করো, তুমি বিদেশে কাজে যাও, সেখান থেকে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসো, সেই টাকা দিয়ে আমরা ধুমধাম করে বিয়ে করবো। তা সেই ছেলেটা কি করেছে, ওই ভালোবাসার টানে ওই ভালোবাসার মানুষকে রেখে সে বিদেশে কাজ করতে গিয়েছে। দাদা ভাই দিনের পর দিন কাজ করে যায় বিদেশে, ওই বিদেশ থেকে যখন ফোন করে মেয়েটিকে যে প্রিয়া তুমি কার সঙ্গে এত ব্যস্ত আছো, তা মেয়েটা বলছে আমার দাদা ফোন করেছিল। ছেলেটা কিছুক্ষণ বাদ দিয়ে আবার মেয়েটাকে ফোন করছে, যে প্রিয়া তুমি কার সঙ্গে এত ব্যস্ত, বলছে আমার মামা ফোন করেছিল। মানে এই পর এই করে দিনের পর দিন ছেলেটাকে থাকি দিয়ে চলে যায়। আর এদিকে বাড়িতে বসে বসে দিদি ভাই অন্য ছেলের সাথে ডেটিং মারছে, মানে অন্য ছেলেকে ফোন করছে। মেয়েটার বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে ঠিক করে ফেলেছে। আর ছেলেরা হচ্ছে বোকা, ভালোবেসে ভালোবাসার মানুষের কথা শুনে বিদেশে চলে গিয়েছে কাজ করতে। আর এদিকে মেয়ের বাবা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে ঠিক করে ফেলেছে। তা ছেলেটার মনে সন্দেহ হয়েছে, তা হঠাৎ করে একদিন বাড়ি ফিরে এসে দেখছে বিয়ের দিনই চলে এসেছে, সেই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। তাই ছেলেটা এসে ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে, জোপ্রিয়া তোমার বাড়িতে প্যান্ডেল কিসের জন্য, বলছে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে থেকে। তা ছেলেটা বলছে, আমি তোমাকে এত ভালোবাসতাম প্রিয়া, আর তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য জনের ঘরে যাচ্ছ সংসার বাঁধতে, আমি তো তোমার জন্য বিদেশে গিয়েছিলাম কাজ করতে, তুমি তো আমাকে পাঠিয়েছিলে যে আমি পরের বছর ঘুরে এসে তুমি আমাকে বিয়ে করবে। তা মেয়েটা বলছে, তুমি আমাকে ভুলে যাও প্রিয়, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তা ছেলেটা বলছে, আমি না হয় সরকারি চাকরিটা করতে পারিনি, তাই বলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই প্রিয়া, আমার কি অপরাধ ছিল প্রিয়া, তুমি চলে যাচ্ছ প্রিয়া, তুমি চলে যাচ্ছ। তা সত্যি কথা বলতে গেলে এই জীবনে তিনটে জিনিসের জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না, এক হচ্ছে ট্রেন, মানে ঘন্টার পর ঘন্টা আসতে থাকবে, আর এই 2 নম্বর হচ্ছে বাস, প্রথমটা লোকাল বাস আসবে, দ্বিতীয়টা ভলভো বাস আসবে, পরেরটা এসি বাস আসবে, শুধু ধৈর্যের অপেক্ষা। আর এই 3 নম্বর হচ্ছে মেয়ে মানুষেরা, ছেলেদের ভালোবাসার কষ্টের কথা কেউ বুঝে না, এদের ভালোবাসতে যতটা টাইম লাগে ছাড়তে তার অর্ধেকও লাগে না। আমার মায়েদেরকে বলছি আপনারা কিছু মনে করবেন, হ্যাঁ আমি আমাদের ওখানকার কথা বলছি। তা সেই দুঃখে ওই দাদা ভাই কি করছে, ওই বিয়ের দিন ওই সারাদিন কলাতলায় বসে বসে মদ খেয়েছে, ওই সারাদিন কলাতলায় বসে বসে মদ খেয়ে আসার পরে মেয়েটার বিয়ে হয়ে যখন চলে যাচ্ছে ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়েছে, ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়েছে। ছেলেটা বলছে যে প্রিয়া তুমি যদি আমাকে ছেড়ে যেতেই হয় তাহলে তোমার ওই বিয়ের গাড়িটা আমার বুকের উপর দিয়ে নিয়ে চলে যাও প্রিয়া, তোমার ওই বিয়ের গাড়িটা আমার বুকের উপর দিয়ে নিয়ে চলে যাও, তাতে আমি অনেক ভালো থাকবো, অনেক শান্তি পাবো জীবনে, আমি তোমাকে নাইবো পেলে এই জন্মে, কিন্তু আমি তোমার জন্য পর জন্মে অপেক্ষা করে থাকবো প্রিয়া। তাই ছেলেটা কাঁদছে, আর কি বলছো শোনো, ও গো প্রিয়া দেখো একবার আসি,
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।